পরস্পর বন্ধুত্ব। আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আগামী পরশু অর্থাৎ 14 জুলাই 2023 মহামান্য সর্বোচ্চ আদালতে আমাদের যে বহু আকাঙ্ক্ষিত ডিএ মামলাটি, সেই মামলাটি মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিতালের 10 নম্বর ঘরে 7 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে, সেই বার্তাটাই আমি পরিবেশন করেছিলাম। এখানে একটু রেক্টিফিকেশন হবে, রুম নাম্বার 9, পরবর্তীকালে আমরা যেটা জেনেছি সেটাতে রুম নম্বর 9। এবার বলি যে বার্তা পরিবেশন করেছি কর্মচারী সমাজের কাছে, তাতে কর্মচারীদের মনে একটা হতাশার সুরই আমরা লক্ষ্য করছি। এটা বলতে দ্বিধা নেই যে মহামান্য সর্বোচ্চ আদালতে এসএলপি দায়ের হওয়ার পর 8-8টা শুনানি হয়ে যাওয়ার পরও মামলাটার কোনো সুরাহা আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। তাই আগামী 14 জুলাই 2023 মামলাটির কি অবস্থা হবে বা কি অবস্থায় থাকবে সেটা সবার মনে একটি কৌতূহল উদয় হয়েছে। বন্ধু, এটা তো স্বাভাবিক যে সর্বোচ্চ আদালত তারা ডিএ মামলার বিচার করবে। সর্বোচ্চ আদালতের বিচার এবং উচ্চ আদালতের বিচার, সেই যে বিচার তার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য আছে, এটা স্বাভাবিক যে এতগুলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও মামলাটি নিষ্পত্তি হল না। এখন সর্বোচ্চ আদালত এবং উচ্চ আদালত এই দুটো অবস্থা এক নয়, আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। অস্বীকার করার উপায় নেই যে পরবর্তীকালে যে মামলা, সেই মামলা থেকে আমরা টেনে নিয়ে যাব কিভাবে। তবে হ্যাঁ, আমাদের মধ্যে যদি হতাশার সুর আমরা কর্মচারী সমাজের মধ্যে তুলে ধরি তাহলে কর্মচারী সমাজ আরো বেশি আতঙ্কিত হয়ে যাবে। তাই আমাদের স্থির বিশ্বাস যে মামলাটি আগামী দিনে তার একটা সুরাহা হতে চলেছে, কারণ যে এই মামলাটা আছে ফাইনাল যে ডিসপোজাল সেই স্তরে। এক্ষেত্রে দুটো বিচার্য বিষয়, মামলাটি মহামান্য সর্বোচ্চ আদালত গ্রহণ করবে না মামলাটি ডিসমিস করে দেবে, এই দুটো বিষয়ের মধ্যে একটি বিচার্য। সেক্ষেত্রে যদি 8-8 বার মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে ওঠে এবং তার যদি সুরাহা না হয়, স্বাভাবিক কারণেই এটা একটা আতঙ্ক বলবো না, এটা একটা হতাশার সুর সবার মনের মধ্যেই হয়। কিন্তু আরো একবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে এখানে যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু চেঞ্জ হয়নি। আপনারা জানেন আমাদের মামলাটি যে বেঞ্চে উঠেছিল মহামান্য বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং মহামান্য বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে। সেই মহামান্য বিচারপতি দীনেশ মাহেশ্বরী সম্প্রতি অবসর নেওয়াতে যে ঋষিকেশ, মহামান্য বিচারপতি ঋষিকেশ রায়, তিনি এই মামলাটি আবার আগামী 14 তারিখ শুনবে এবং তার সঙ্গে যে বিচারপতি থাকবে তার কথা আমরা আগেই বলেছি, আবারও বললাম, তিনি হচ্ছে পঙ্কজ মিতাল। তাই আমাদের একটা আশা আগামী 14 জুলাই এই মামলাটি কিছু একটা
হতে চলেছে, এটা অবশ্যই বলছি যে একটা আমাদের আশা। আমরা তো মহামান্য সুপ্রিম কোর্ট কি করবে কি করবে না সেটা তো এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তাই আমাদের আশা রাখতেই হবে। এবং আমরা আবারও বলি যে মামলা আমরা ছেড়ে দিয়ে চলে আসব না, আমরা এই মামলার শেষ দেখে ছাড়ব। তাই আপনারা এতটা হতাশ হবেন না, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা যাতে শক্তি অর্জন করতে পারি সেই শক্তির সাহায্যে আমরা সর্বোচ্চ আদালতে এই যে ডিএ মামলা তা ছিনিয়ে আমাদের পক্ষে ছিনিয়ে আনতে পারি। এইটুকু কথা বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার বন্ধুরা।